আমরা জানি বাঘে মহিষে কখনো এক ঘাঁটে জল খায় না, কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতেছেন বাঘ এবং গরু একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু বাঘটি গরুটির কোনো ক্ষতি করতেছে না, হুঙ্কার দিয়েই যাচ্ছে। গরুটির সাথে একটি সিংহ দাঁড়িয়ে আছে, হুঙ্কার দিচ্ছে, কিন্তু গরুটির কোনো ক্ষতি করতেছে না, গরুটিকে আক্রমণ করতেছে না। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা দেখতেছেন। ওয়াও, অজগর সাপ! আমরা জানি গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলন রয়েছে, গরুর দুধ নাকি সাপে এসে খেয়ে যায়। এই ভিডিওটা দেখে সেটাই মনে হচ্ছে, হয়তোবা সাপটি গরুটির দুধ পান করতে এসেছে। না বন্ধুরা, সেরকম কিছুই নয়। মোবাইলে কোনো প্রকারের অ্যাপস ইনস্টল করা ছাড়াই ভিডিওটি আমি তৈরি করেছি বন্ধুরা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাবেন। তো এই ভিডিওটি আমি বানিয়েছি কোনো রকম কোনো এডিটিং ছাড়াই এবং কোনো রকমের কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়া। কীভাবে ভিডিওটি তৈরি করেছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি তৈরি করার জন্য আমি চলে গিয়েছিলাম আমার গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি সার্চ বক্সে লিখেছিলাম টাইগার। টাইগার লিখে যখন আমি সার্চ করেছি তখন এখানে চলে এসেছে একটি বাঘের ছবি। আপনারা দেখতেছেন, একটু নিচে গেলে আপনারা দেখবেন লেখা রয়েছে বিইউ ইন থ্রি ডি। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, বিইউ ইন থ্রি ডির মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই একটি বাঘ আমার সামনে চলে আসতেছে। আপনারা একটু অপেক্ষা করেন, বাঘটি অলরেডি আমার সামনে চলে এসেছে। চলে আসার পর এখানে লেখা রয়েছে বিইউ ইন ইউর স্পেসের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখন আমাকে বলতেছে আমার মোবাইলটা একটু ডান দিকে ঘোরানোর জন্য। আমি একটু ঘুরেছি, ঘোরানোর আগে অলরেডি বাঘটি আমার সামনে হাজির হয়ে গিয়েছে। এখন আমি মোবাইলটাকে ভার্টিক্যাল মোড করে নিলাম। এই যে বাঘটি গরুটির সাথে চলে এসেছে অলরেডি। যদি এখন বাঘটিকে মুভ করতে চাই তাহলে বাঘটির গায়ের উপরে ধরে এভাবে যেখানে বসানোর দরকার সেখানে বসিয়ে দিতে পারবো, এবং সেটাকে যদি আমি ছোট বড় করতে চাই তাহলে এখান থেকে জুম করে দিতে পারবো। দুই আঙুল দিয়ে আমি এটাকে বড় করে নিচ্ছি, আমার যে সাইজ দরকার অথবা যেখানে বসানো দরকার সেখানে আমি এটাকে বসিয়ে দিতে পারি খুব সহজেই। যে আপনারা দেখতেছেন আমি এদিক সেদিক নাড়াচাড়া করতেছি বাঘটিকে। এছাড়াও এখানে আরও অনেকগুলো অ্যানিমেল আপনারা দেখবেন। এটা যে স্ক্রল ডাউন করে যদি উপরের দিকে আনেন তাহলে এখানে অনেকগুলো দেখতেছেন পশু পাখি এখানে রয়েছে। আমি যদি কুকুরের উপরে ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যেই এখানে একটি কুকুর চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে একটি কুকুর চলে এসেছে, আপনারা দেখতেছেন এসে একটি কুকুর অলরেডি চলে এসেছে। এরপরে আরও রয়েছে, এই যে দেখুন এখানে ফ্রেঞ্চ বুলডগ রয়েছে, এখানে আরেকটি ফ্রেঞ্চ বুলডগটি এখন এখানে চলে আসবে, চলে এসেছে। আপনারা দেখছেন যদি বড় করতে চান এভাবে বড় করে নিতে পারেন। তো এরপরে রয়েছে আপনার, দেখুন আমি এখানে অন্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে পাইগন রয়েছে, পান্ডা রয়েছে। আচ্ছা, আমি একটু পান্ডা নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করুন, পান্ডাটি এখন এখানে চলে আসবে। এই যে পান্ডাটি চলে এসেছে আমার গরুটির সাথে। এছাড়াও চিতাবাঘ রয়েছে, আমি চিতাবাঘটি এখানে নিয়ে আসতেছি। ক্লিক করলাম, এখানে একটা চিতাবাঘ চলে আসবে। এই যে চলে এসেছে এখানে একটা চিতাবাঘ। বাঘটাকে আমি সাইজ আর একটু বড় করে নিলাম, আপনারা দেখতেছেন এই যে। তো এভাবে যে কোনো পশু পাখি আপনারা এখান থেকে নিয়ে এসে ভিডিও বানাতে পারবেন। এখন যদি এখানে ক্যামেরার আইকনের উপরে ক্লিক করি তাহলে ছবি উঠে আমার গ্যালারিতে জমা হয়ে যাচ্ছে। আর যদি ভিডিও করতে চাই এটার সাথে তাহলে এই যে এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে ভিডিও হচ্ছে, যে ভিডিও শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন। তো এই ভিডিওটা আমি যদি আমার মোবাইলের গ্যালারিতে যাই তাহলে সেখানে পেয়ে যাব ভিডিও এবং ছবি। তো বন্ধুরা, এভাবে আপনারা এরকমভাবে যে কোনো পশু পাখির সাথে যে কোনো মানুষের বা যে কোনো পশু পাখির ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই এবং খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন। একটি শেয়ার করলে আপনাদের খুব একটা বেশি ক্ষতি হবে না, কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।